নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান, ইপিয়ন পলিক্লিনিক। তো আজকে আমরা আলোচনা করব ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল, এই দুটো জিনিস আমাদের বেড়ে গেলে আমরা নর্মাল জ্বর হওয়া বা শরীরের কোনো রকম কোনো লক্ষণ আমরা জেনারেলি দেখতে পাই না, কিন্তু এই দুটো আমাদের জন্য খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক? প্রথমে আমরা জেনে নিই এর থেকে আমাদের কী কী হতে পারে। এক নম্বর হার্ট ডিজিজ, যেটা আমরা জানি হার্ট অ্যাট্যাক, সেই অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, স্ট্রোক হতে পারে, বা আমাদের এই যে গুড কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল আমরা বলি, গুড কোলেস্টেরল এইচডিএল, এই এইচডিএল এর মাত্রা যদি কমে যায় বা এলডিএল এর মাত্রা বা ভিএলডিএল এর মাত্রা যদি বেড়ে যায়, তবে আমাদের কিন্তু এই অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা বেড়ে যায় এবং সেখান থেকে হার্ট ডিজিজ, স্ট্রোক বা অন্য ধরনের আরও অনেক সমস্যা আমাদের দেখা দিতে পারে। ওবেসিটি, ডায়াবেটিস বা আমাদের এখন যে জীবনযাত্রা, যে সেডেন্টারি লাইফস্টাইল, এইগুলোই কিন্তু আমাদের এই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়ার প্রধান কারণের মধ্যে কিছু। বা আমাদের কিছু অভ্যেস, যে আমাদের স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশন, এগুলোও কিন্তু এই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে তোলে। তো যদি আপনাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, আপনারা দেখবেন আপনারা আপনাদের স্থূলতা বা আপনারা ওবেসিটি হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন, বা অনেক সময় দেখতে পাবেন যে হাইপার টেনশনের সমস্যায় আপনি ভুগছেন, বা হয়তো আপনার ডায়াবেটিস নিয়ে, আপনি সদ্য ডায়াবেটিস নিয়ে ডায়াগনোজড হয়েছেন, মানে আপনি ধরুন 30 বছর বয়সে দেখলেন যে আপনার ফাস্টিং 200 বা পিপি 300, তখন কিন্তু আপনি আপনার লিপিড প্রোফাইল একবার হলেও চেক করে নিন, কারণ সেটা লক্ষণ হতে পারে যে আপনার হয়তো ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল কোনো একটি বেড়ে রয়েছে। এবং সেটি সময় যে আপনার সেই চিকিৎসা শুরু করার, চিকিৎসা যদি সঠিক সময় শুরু হয় এবং আপনি যদি ডাক্তারের কাছে সঠিক সময় যান, তবে এই সমস্যা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। ডাক্তারের কাছে যাওয়া ছাড়াও যেই জিনিসগুলো আপনারা করতে পারেন এবং যেই জিনিসগুলো বাড়িতে আপনারা এটার প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা হলো নিয়মিত আপনারা এক্সারসাইজ করা। যেটা আমি বলছিলাম যে আজকালকার সেডেন্টারি লাইফস্টাইল ওয়ান অফ দ্য মেন কজেস অফ ইনক্রিজড কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড, তাই আপনি যদি নিয়মিত আধ ঘন্টা করে এক্সারসাইজ বা যোগব্যায়াম করেন, তবে কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা এই সমস্যার প্রতিরোধ করতে পারি। এছাড়াও বাড়ির খাবার খান, বাইরের খাবার খাবেন না। বাড়ির খাবার তেল মশলা ছাড়া খাবার যত বেশি খাবেন, নিশ্চয়ই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এই সমস্যার থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। এছাড়াও আপনারা চেষ্টা করুন যে সমস্ত ধরনের এই থাইরয়েড যেন রেগুলার একটা থাইরয়েড চেকে রাখা, কারণ হাইপোথাইরয়েডিজম কিন্তু আরেকটা কজ যে আপনার যখন এই লিপিড প্রোফাইল ডিরেঞ্জড হতে পারে বা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে। ডেফিনেটলি অ্যালকোহল অ্যাবস্টিনেন্স, স্মোকিং সিজেশন, এই দুটো যে কোনো রোগ যখন আমরা বলছি, এই দুটো কথা আমরা বলেই থাকি যে অ্যালকোহল খাবেন না, স্মোকিং যদি করেন তাহলে সেটা ছেড়ে দিন, কারণ সেইটা যদি আপনি না ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু সমস্ত সমস্যাই কিন্তু আপনার জীবনে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।